Assalamualaikum. আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। আমি ফুলবাগচালা ইউনিয়নের বাসিন্দা। আমার ছেলে মেয়ে দুই বেলা কি আমি দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতো, সেখানে লেখাপড়া ভালো হয় না দেখে আমি তা ছেলে মেয়ে হারাই নিছি। এই সুবার তার কার্যকলম ভালো না, এটা করে শিক্ষক নে 8 লাখ 9 লাখ করে দেয় না শিক্ষক নে। তারপরে অযোগ্য শিক্ষক, তার স্কুলে কোনো লেখাপড়া নাই। এই এখন কমিটি বানায় যারা বুড়া রয়েছে পার হয়েছে তাকে কমিটি না রাখে, তারা জামালপুর যায় টেয়া খাইয়ে এই সভাপতি বানাইছে। এটা কি আপনি প্রতিবাদ জানান আজকের যে কুমুড়ি করছে? হ্যাঁ, যে কুমুড়ি তারা প্রকাশ করছে এই কুমুড়ির যে সভাপতি, হ্যাঁ, শুধু সভাপতির বিরুদ্ধে আপনার অভিযোগ নাকি সকল সদস্যের বিরুদ্ধে অভিযোগ? এই সভাপতির বিরুদ্ধে আর ওই সুপারের বিরুদ্ধে। সুপারের বিরুদ্ধে কি অভিযোগ আপনার? ওই যে দেখাবা করায় না তারা, এবার বেতন দিলে খাইতেছে। কিন্তু আমরা শুনলাম যে ওইখানে এই ছাত্রছাত্রী নাই, একবারে কম। হ্যাঁ, আপনি কি জানেন? ছাত্রছাত্রী কম, আমার ছেলে মেয়ে দুইটা মন জানা আমি হারাই নিয়ে গেলে ওই দৈরি ভাড়া কি আমি দেখি ভাড়া এইটে এইট এইটে। হ্যাঁ, এখন কোথায় পড়ে তারা? এখন ওই দৈরি ভাড়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। আচ্ছা, এই তাদের যে নিচের শাখাগুলো আছে ওই শাখায় কোনো ছাত্রছাত্রী আপনি কোনো দেখেন যে আছে নাকি নাই? হ্যাঁ, ছাত্রছাত্রী নাই। ওই আপনার কি করছে ওই নুরানি মাদ্রাসা করে ওইখানে পরীক্ষা দেওয়া তারা বেতন তুলে দিলে খাইতেছে। আর বর্তমান সভাপতি যে হয়েছে, এই সভাপতি হওয়াতে আপনার মানে অভিযোগ কেন? অভিযোগ সে তো ভালো না, সে নিশাখুর, মদ খা, গাঁজা খা, সব কিছু করে। লোক হিসাবে ভালো না? না, মানে ওই প্রতিষ্ঠানের মতামতে সে যোগ্য লোক না? না না, যোগ্য লোক না। তার তার এলাকাটা তো আছে, সে দমক দিয়ে চাপা দিয়ে আছে এলাকার বাসী করে। কিন্তু সে কি এই এলাকার স্থানীয় মানুষ না? এই এলাকার স্থানীয় মানুষই। কিন্তু আগে ছিল না, উনি কোথায় ছিল আগে নাকি এলাকায় ছিল না? আগে ঢাকা ছিল। ঢাকা ছিল, ঢাকায় সে এখানে? হ্যাঁ, চেয়ারম্যান হয়েছে না? হ্যাঁ, চেয়ারম্যান হয়েছে। তারপরে সে এখন সভাপতি হয়ে? হ্যাঁ, এই এলাকা কুকর্ম করতে আঙ্গুর এলাকায়।